এখানে লম্বা লম্বা করে বেগুন কাটা রাখছে, সাথে লবণ আছে, এখানে বেগ ডিমের ফ্রাই করা, আর এখানে কালিজিরা চম্বাস দিয়ে পেঁয়াজ ভাজা হইতাছে। এখন পেঁয়াজের মধ্যে এই কাটা রাখা বেগুনগুলা দিয়া দিছি, একটু ভাজা ভাজা হয়ে আইলে লগে কাঁচা লঙ্কা চিরা চিরা দিয়া দিছি। এখন উপত্যকা লবণ ছড়াইয়া দিব। একটা বাটিতে জল লইয়া তার মধ্যে লঙ্কার গুঁড়া, অল্প হলদি, ধনিয়ার গুঁড়া, এটার মধ্যে গোলা মশলাটা দিয়া এখন ভালো করে নাড়াচাড়া করে নিতে। ভালো করে ভাজা ভাজা হয়ে আইলে তার মধ্যে বেগুনের ডিমের যে বড়াগুলো বানায় রাখছি এগুলো অল্প দিয়া দিব। এইভাবে ভালো করে মশলা দিয়ে লাগাই দিব। এখন জল দিয়া দিব। পরিমাণ মতো জল দিয়া ভালো করে লড়াইয়া লইবেন। উপর থেকে গরম মশলা ছড়াইয়া দিয়া আর একটু কষাইয়া নামাইয়া দিলেই হল। যখন মুখে থাকবো না স্বাদ তখন এইভাবে বানায় দিয়েন ডিম বেগুনের জাল।